দর্শক বন্ধু দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে জানাই পায়রা প্লাস চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক আজকে আমরা আছি ঢাকা জেলা আশুলিয়া থানা খান মামার কবুতরের লফটে। দেখতে পাচ্ছেন সাজানো গোছালো খুব চমৎকার একটা লফট, আর এই লফটে কম দামের কবুতর খুব কম পাওয়া যায়। হাই কোয়ালিটি দামি দামি কিছু কবুতর ন্যায্য দামে বিক্রি করা হয়। যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন, এক জোড়া করে আমি দেখানোর চেষ্টা করব আর কথা বলার চেষ্টা করব খামারি খান মামার সাথে। তার আগে বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবার একজন সদস্য হয়ে যাবেন। তো দর্শক চলুন, আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম মামা, কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ মামা, ভালো আছেন আপনি? জি মামা আলহামদুলিল্লাহ, আল্লাহর মোটামুটি আপনাদের দোয়ায় ভালো আছি ইনশাআল্লাহ। মামা আপনাকে তো আমরা আজকে সর্বপ্রথম ক্যামেরার সামনে পাচ্ছি, আসলে এটা আমাদের দর্শকদের অনুরোধে আর কি। অনেক দর্শকে বলছে খান মামাকে দেখা দরকার, তো ভালো আছেন ইনশাআল্লাহ? জি আলহামদুলিল্লাহ মামা, আপনাদের দোয়া ইনশাআল্লাহ অনেক ভালো রাখছে। আর এখন আসলে আমি ক্যামেরা ফেস দিই না, কখনো ক্যামেরায় আসি না। তারপর যেহেতু আপনি বললেন যে দর্শকদের অনুরোধ আছে, সেই কারণে দর্শকদের ভালোবাসায় আজকে আমি ফার্স্ট ক্যামেরাটা আসলাম। আর কবুতর সম্পর্কে তো যদি কোনো কিছু জানার থাকে তো আমার কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন, তাহলে দর্শকদের জন্য আর খামারিদের জন্য যদি কোনো কথা থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো বেশি কথা তো বলা যাবে না, কারণ আমরা আসছি প্রতিবেদন করতে, তো সীমিত কয়েকটা কথা শর্টকাটে। তো মামা আপনার এই কবুতর জার্নিটা কতদিন? আমার জার্নি বিগত 9 বছর। বিগত 9 বছর। অনলাইন জার্নি কিটা কতদিন? অনলাইন জার্নিটা হচ্ছে আপনার এই অনলাইনের জার্নিটা কবুতর ইউটিউবে কবুতর সেন্টারটা আমার হাত ধরেই আসা। পিটস 99 ব্লগ রাসেলের চ্যানেলের মাধ্যমে, রাসেলও আমার আমার এখান থেকেই রাসেলের উত্থান, আর আমারও উত্থান বলতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আর এই যে কবুতরে আপনার জার্নিটা, এই জার্নিটাতে দর্শকদের ভালোবাসা কতটুকু পাইছেন? মিথ্যে কথা বলবো না, মানে আমার কিন্তু কবুতর এটা বিজনেস না, এখন বিজনেসের মতো হয়ে গেছে অলরেডি, আমার আদার্স বিজনেস আছে। কিন্তু যখন আপনারা ইউটিউবাররা যখন আমাকে ভিডিও দিতে বলছেন, ভিডিও দেওয়ার পর থেকে আমি দর্শকদের অনেক ভালোবাসা পাচ্ছি, আর তাদের ভালোবাসায় আমি অনেক শিখতো। এখন কথা হচ্ছে কবুতর জগৎটা এরকম, আমি কবুতর নিয়ে কিছু কথা বলি, যেহেতু কবুতরের বিষয়টা আসতে সেখানে। কবুতর আমরা অনলাইনে অনেকেই সেল করি, সেই সেলের মধ্যে কিছু বিষয় থাকে, যারা দর্শক আছে অনেকেই নতুন খামারি, যারা জানে না শুনে না কবুতর সম্পর্কে বোঝে না, হয়তো এখানে সেখানে কবুতর কিনে আপনারা অনেক প্রতারিত হচ্ছেন বা আমাদেরকে বিভিন্ন কথা শুনতে হচ্ছে। অতএব আপনারা অবশ্যই কবুতরগুলো খামার থেকে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন, আর যদি নিজে না বুঝেন অবশ্যই আদার্স যে আপনাদের পার্শ্ববর্তী খামারি আছে তাদের সাথে একটা কবুতর পছন্দ হলে তাদের সাথে জিজ্ঞেস করে আলোচনা সাপেক্ষে তারপরে কিনবেন, তারা যদি সায় দেয় তাহলে আপনারা ওখান থেকে কবুতরটা নিতে পারেন। আর আমার লকটা আমি একটু উঠে দেখাই, বসে বসে কথা না বলি, দর্শক আসলে বিরক্ত হয়ে যাবে। আমি একটু দেখাই, যেহেতু খামারে আসছেন টোটাল ভিডিওটা আমি একটু দেখাই, আসেন আমার সাথে আমার মূল লকটে চলে। আমার এখানে সাইড আছে, এই সাইডেও কিছু কবুতর আছে, এটা হচ্ছে মূল আমার ডেস্ক, এই হচ্ছে আমার মেইন লক, এটা শুধু আমার লক না, এটা হচ্ছে আমার সেলস সেন্টার, এখানে আমি বসি সময় কাটে, অবশ্যই ব্যবসার পাশাপাশি এখানে আসে সন্ধ্যার পরে আমি একটু বসি, আর আদার ছেলে পেলে আছে ওরা খামারটা দেখাশোনা করে। আমার এখানে দেখেন কবুতরগুলো, প্রত্যেকটা কবুতরই প্রত্যেকটা কবুতরই আমার এখানে একদম সাজানো গোছা লাগে টোটাল। দেখেন এই যে ব্ল্যাক গ্যালারিয়ান পটার, হোয়াইট গ্যালারিয়ান পটার, তারপর আছে আপনার রেসপেঞ্জাল ইয়া, তারপর এই যে আছে ব্ল্যাক, এখানে আছে আফসান ব্রিজের বেবি সহ, হ্যাঁ তারপর আছে নাও দেখেন ব্ল্যাক বিউটি বেবি, অ্যালমন্ড ড্যানিশ বেবি, অ্যালমন্ড জ্যাকোবিন, তারপর আছে ব্ল্যাক লেস আপনার বন্টিনেট নিউ অ্যাডালফিয়া, এখানে আছে হোয়াইট জ্যাকোবিন বেবি সহ, তারপরে আমার কাছে 10 পেয়ারের উপরে আছে আফসান গ্রিজেল, একদম ডিম বাচ্চা প্রত্যেকটাই করানো, হ্যাঁ প্রত্যেকটা ডিম বাচ্চা করানো, এগুলো আপনারা নিতে পারবেন। তো মামা ফাইনালি আপনার ঠিকানাটা বলবেন। আমার ঠিকানা হচ্ছে আশুলিয়া ঘোষবাগ গার্লস স্কুল সংলগ্নই আমার নিজের খামার নিজের বাড়ি, আমার মেইন ঠিকানা হচ্ছে এটা, ঘোষবাগ প্রাইমারি স্কুল গার্লস স্কুল একই সাথে দুটো স্কুল, এখানে আমার বাড়ি, এখানে আমার খামার, যে কোনো সময় আসতে পারে, যে কোনো সময় সবাই আসতে পারবেন, ইভেন দূর দূরান্ত যদি কেউ আসতে চান, যেমন থাকা খাওয়ার একটা প্রবলেম থাকে আমার এখানে কোনো প্রবলেম নাই। আমার কবুতর শুধু সেলের জন্যই না, যারা আসবে তা আমার গেস্ট, তারা আমার নিজের বাড়ি, তারা থাকবে বসবে আনন্দ করবে, তারপরে যদি দু একজন পছন্দ হয় নিবে, শখ যেই জিনিসটা শখের জন্যই, দাম নিয়ে আমার এখানে আসলে দাম নিয়ে বাঁচবে না, সবার সাথে
আমার খামার আসলে অবশ্যই বুঝতে পারবেন, আমি অবশ্যই আপনাদেরকে সুন্দর একটা মূল্যায়ন করার চেষ্টা করব, আর কবুতর নিয়ে রেট নিয়ে বাঁধবেন ইনশাল্লাহ, এটা আমি বলতে পারি। মোবাইল নাম্বারটা বলবেন। আমার মোবাইল নাম্বার হচ্ছে 2017124840690, এটা হচ্ছে আমার ইমো বিকাশ, এটার মধ্যে নাই। আর পরেরটা হচ্ছে 07431061506, এটা হচ্ছে আমার ইমো বিকাশ হোয়াটসঅ্যাপ ভাইবার সবই নাম্বার মধ্যেই, দুইটা নাম্বার অবশ্যই দিয়ে দেবেন। আর দর্শকদের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই, আমি কখনো এই ভিডিওতে আসি নাই, যেহেতু আপনারা অনেকেই অনেক কমেন্টস করছেন, অনেক ইয়া করছেন, আমাকে দেখতে চাচ্ছেন, আমার সাথে কথা বলতে চাচ্ছেন। আসলে আমি এরকম কোনো কিছু ভাইরাল কোনো কিছু না যে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন না। আমি ইচ্ছা করে আসলে আসি না, কখনোই পেজে আসি না। তো আজ থেকে মাঝে মাঝে দর্শক শুরুতেই দেখতে পাচ্ছেন চমৎকার এক পেয়ার ব্ল্যাকলেস বন্টিনেট, এটা রানিং মামা। হ্যাঁ, এটা নিউ অ্যাডাল্ট পেয়ার, আর এটা হচ্ছে আপনার সম্পূর্ণই একদম 100% কোয়ালিটি। মাশাআল্লাহ, আমি একটু ধরে দেখাই দিই ব্ল্যাকলেস বন্টি, এটা মাদিটা প্রথম ধরে দেখাই। হ্যাঁ, নিউ অ্যাডাল্ট পেয়ার তো মাদিটা দেখাইতে হয়। আর একটু কবুতরটা দেখাতে তো একটু কথা বলে নেই, আজকে আমি যখন ফার্স্ট ভিডিওতে আসছি আজকে আমার রেটগুলো থাকবে একদম একদম। হ্যাঁ দেখেন ব্ল্যাকলেসের যে বৈশিষ্ট্যটা, এটা হচ্ছে এক পাখা, এক পাখা, এই যে লেসিং, হ্যাঁ এই হচ্ছে লেসিং, একদম অরিজিনাল ব্ল্যাকলেস পন্টিনেট, একদম কোয়ালিটি ফুল, এর উপর কোনো কোয়ালিটি হয় না। হ্যাঁ, আর ওইটা একটু স্ক্রিন দেখা দিচ্ছি, এটা হচ্ছে নটটা, এই ধর লেসিংটা দেখি, এই হচ্ছে ওর পাকাটা, এই হচ্ছে ওর লেচিং, ব্ল্যাকলেসের যেটা বৈশিষ্ট্য থাকবে সেটাই। মাশাল্লাহ, আর আজকে আমি ভিডিওতে এক দাম দিব। হ্যাঁ আচ্ছা, এই জোড়াটার দাম চাচ্ছেন কত? এটা চাচ্ছি না, এটা ফিক্সড 5,500 টাকা। দর্শক আপনারা দ্বিতীয় পেয়ারটা দেখতে পাচ্ছেন, এটা মাশাআল্লাহ খুবই চমৎকার একটা জ্যাকোবিন কবুতর পেয়ার, এটা হোয়াইট জ্যাকোবিন, এই যে দেখেন কবুতর। আর এটা নর নাম? হ্যাঁ এটা নর, আর নিচেটা হচ্ছে মাদি, এটা মাদি না? হ্যাঁ। আচ্ছা, এই জোড়াটা রানিং? রানিং বলতে রানিং তো রানিংই, সাথে বেবিও আছে, দুইটা বেবি ছিল, দুর্ভাগ্যবশত একটা বেবি ইঁদুর খেয়ে ফেলছে, বাচ্চাটা বড় হয়ে গেছে অলরেডি, আবার ব্রিডিং করতেছে, ডিম দিবে রিসেন্ট। হ্যাঁ আচ্ছা, খুব সুন্দর সাইজ কোয়ালিটি অনেক বড়। মাশাআল্লাহ, এই জোড়ার জন্য আপনি কত টাকা ফিক্সড চাচ্ছেন? এটাও ফিক্সড, যেহেতু আজকে প্রত্যেকটাই ফিক্সড প্রাইস থাকবে, এটা আজকে আমার ফিক্সড 5,000 টাকা, বেবি সহ, বেবি সহ 5,000 টাকা, একদম 100% কোয়ালিটি ফুল। দর্শক আমরা এখানে খুবই খুবই চমৎকার একটা পেয়ার দেখতে পাচ্ছি, এক্সক্লুসিভ কালেকশন, এটার নামটা কি দেখবেন? এটা হচ্ছে আপনার অ্যালমন্ড শোকিং, অ্যালমন্ড শোকিং, হ্যাঁ ইম্পোর্ট পেয়ার বেবি। মাশাআল্লাহ, বেবিগুলো বেবি বলতে এখন নিউ অ্যাডাল্ট হয়ে গেছে অলরেডি, 6-7 বার এরকম হবে নরমাদি কি বোঝা যায়? হ্যাঁ নরমাদি 100% কনফার্ম করা আছে, আর ওরা ব্রিডিং করতেছে অলরেডি। হ্যাঁ, নর কোনটা মামা? এটা হচ্ছে মাদি নর, এটা হচ্ছে মাদি, এই হাড়ের উপর একটা মাদি হবে। হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে আরো একটা চমৎকার ব্ল্যাক শোকিং এর পেয়ার, আর মাশাআল্লাহ এটা কিন্তু একবারে কুচকুচে কালো, কুচকুচে কালো, একদম ফুটবলের মতো গোল। হ্যাঁ মাশাআল্লাহ, একটু দেখা দিচ্ছি, না দিলে বুঝতে পারবেন। আর এটাও 3-4 পরের, হ্যাঁ 3-4 পরে বেবি, হ্যাঁ 3-4 পরে বেবি, রানিং কবুতরের মতো সাইজ। আর এটাও নরমাদি কনফার্ম করা আছে। হ্যাঁ নরমাদি কনফার্ম আছে, গ্যারান্টি, হ্যাঁ নরমাদি কনফার্ম করা আছে। আর এই জোড়াটার জন্য কত টাকা দিতে হচ্ছে? এটা হচ্ছে, এটা তো মেইনলি এটা ক্লিয়ারেন্স আমি এখনো দেই নাই, এটা হচ্ছে ব্ল্যাক শোকিং অরিজিনাল রিং পেয়ার বেবি। হ্যাঁ আচ্ছা, এটা আমার ফিক্সড জানি তো অফার 8,500 টাকা, একদম 8,500 লাগে, আপনি অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন। দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চমৎকার এক পেয়ার টাইগার স্ট্রেচার, দেখেন কোয়ালিটি, ডিম পারছে মামা? হ্যাঁ ডিম নিয়ে বসে আছে, দুইদিন পারছে, দুইদিন হলো আর কি, ডিমের প্রতি মায়াও আছে প্রচুর। হ্যাঁ দুইটাই সেম টাইগার স্টিচার, অনেকে আবার যে ফাটা ফাটা হলে বলে যে টাইগার, এই যে দেখেন দুইটা চমৎকার ডিম আছে, বলে ফাটা ফাটা হলে টাইগার বলে, কিন্তু আসলে টাইগার, টাইগারের যেটা মূল যে টাইগারটা সেটা হচ্ছে এই কোয়ালিটিটা। হ্যাঁ মাশাআল্লাহ, আর একটু দেখে দিবেন ডিম দুইটা কি জমছে অলরেডি? দুইদিন হইছে দেখি নাই, জমার কথা জমবে ইনশাআল্লাহ। এটা আমার সাথে ফোন দিলে আমি, আর কাল ভিডিওটা তো কালকে আপনি পাবলিশ করবেন, আরেকদিন পরে বলতে পারবো আর কি। আচ্ছা, তো এই জোড়াটার জন্য কত টাকা চাচ্ছেন? এই জোড়াটাও প্রত্যেকটা জোড়া আজকে কম থাকবে, আর এক রেট থাকবে,
এই জন্যটা ফিক্সড আপনার 9000 টাকা ফিক্সড 9000 টাকা 300 হ্যাঁ প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার এক পেয়ার ব্ল্যাক স্টিচার আর এটা বেবি নাকি এটা একদম জিরো পরে বেবি মামা জিরো পরে বেবি হ্যাঁ আসলে কোয়ালিটি কিন্তু একই বলে হ্যাঁ আমরা রানিং পেয়ার ভিডিও করছি সেম সাইজ হ্যাঁ এটা কিন্তু বেবি একবারে জিরো পরে বেবি চিচি বাচ্চা চিচি শব্দটাও আছে জি তো মাশাআল্লাহ এই জোড়াটা কেমন নাকি এটা একদম 5500 টাকা 5500 টাকা 7.5 8.5 এগুলো চাবো না একদম বলে দিব না যাদের ভালো লাগবে তারাই নেবে আর রিজনেবল না হলে আমাকে অবশ্যই জানাবেন মামা এটা কি এটা হচ্ছে ব্ল্যাক শোকিং এর ক্রস ব্ল্যাক শোকিং এর ক্রস ক্রস হ্যাঁ কিন্তু বোঝা যায় না শোকিং ই মনে হচ্ছে কিন্তু আসলে ক্রস হ্যাঁ আর এটা কি কোয়ালিটি একদম নিউ অ্যাডাল পেয়ার আর হচ্ছে আপনার নরমাদি কনফার্ম করা হাইটটা হচ্ছে মাদি নিচেটা হচ্ছে নর আর বিশেষ করে এটার বৈশিষ্ট্যটা আপনি চৌকিটা দেখা দেন সেম আর কালারটা একদম জেট ব্ল্যাক একদম 100% কোয়ালিটি এখানে চমৎকার এক পেয়ার মডার্ন আছে সাথে একটা বেবি আমরা দেখতে পাচ্ছি এটা কি মডার্ন মামা সাথে একটা বেবি না সাথে দুইটা বেবি আছে দুইটা আছে হ্যাঁ আমি আবার ওই যে যখন ডিমগুলো ছেলে দেই আচ্ছা তখন একটা বাচ্চা একটা দেই করাই কারণ তাহলে বাচ্চাটা হেলদি হয় অনেক পাশের একটা আছে এই জোড়াটা একটা বাচ্চা ফুটাইছে আরেকটা বাচ্চা অন্যকে দিয়ে ফুটানো হয়েছে হ্যাঁ বাঞ্জাকে দিয়ে দিয়েছি বাঞ্জাকে দিয়ে না আর বিশেষ করে এটা কিন্তু আমি বেবিটা দিব না হ্যাঁ বেবি জোড়াটা দিব না শুধু রানিং পেয়ারটা শুধু বাচ্চা গ্যারান্টি শুধু মাস্টার পেয়ারটা নিতে মাস্টার পেয়ার দিতে পারবেন আর বেবিগুলো আপনি রেখে দিবেন হ্যাঁ বেবিগুলো রেখে দিবেন আচ্ছা তো এই মাস্টার পেয়ারটার দাম চাচ্ছেন কত একদম আপনার 12000 টাকা ফিক্সড 12000 টাকা না হ্যাঁ একদম যেটা 17000 8000 অলরেডি মার্কেটে আছে হ্যাঁ ওই ক্ষেত্রে আমার একদম 12000 টাকা চাও একদম 12000 টাকা প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চমৎকার এক পেয়ার গ্রিজেল কবুতর আর এটা হচ্ছে আফসান গ্রিজেল পিছনটা নর না হ্যাঁ এই সামনেটা হচ্ছে নর পিছনটা সামনেটা মাদি পিছনটা নর এইটা মাদিটা এটা মাদিটা আর এটা নর জি মাশাআল্লাহ দর্শক আফসান গ্রিজেলের যত প্রকার কোয়ালিটি থাকা দরকার সব কোয়ালিটি কিন্তু এগুলোর মধ্যে বিদ্যমান আপনারা দেখতে পাচ্ছেন এটা রেচার অরিজিনাল রেচার অরিজিনাল রেসিং ব্লাড লাইন হ্যাঁ মাশাআল্লাহ আমি জুম ইন করে একটু চোখটা দেখাবো আর একটু কথা বলি মামা আমার কাছে কিন্তু এই এক পেয়ার না জাস্ট আমি এক পেয়ার শো করলাম আপনি একটু ক্যামেরাটা ঘুরায় একটু দেখা দেন আমার কাছে 10 পেয়ার আছে হ্যাঁ 10 পেয়ার আছে সবগুলো মোটামুটি সেম কোয়ালিটি সেম কোয়ালিটি এর থেকে ভালো কোয়ালিটিও আছে তো আজকে এই 10 পেয়ার যদি একসাথে কেউ নেয় তাহলে এখানে একটা আলাদা ডিসকাউন্ট থাকবে আর এই এক পেয়ার আমার চাওয়া দাম হচ্ছে এক পেয়ার যেহেতু দেখাইছি এক পেয়ার হচ্ছে ফিক্সড 8000 টাকা এক পেয়ার ফিক্সড 8000 টাকা 8000 টাকা আর 10 পেয়ার যদি কোনো ভাই একসাথে নেয় তাহলে ভালো অনার করব ভালো ভালো একটা অনার করব হ্যাঁ মাশাআল্লাহ আর সবগুলো ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে 5 পেয়ার নিলো ভালো অনার করব দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা পেয়ার গ্যারানিয়ান পটার এটা হচ্ছে হোয়াইট কালার এটা ইম্পোর্ট পেয়ারের বেবি মামা হ্যাঁ ইম্পোর্টেড পেয়ারের বেবি হ্যাঁ এটা পাসপোর্টের পাসপোর্টের বেবি হ্যাঁ নরমালি কনফার্ম আছে এই যে বামেটা হচ্ছে ডানাটা হচ্ছে মাদি বামেটা হচ্ছে নর আচ্ছা মাশাআল্লাহ আর এই জোড়াটা কেমন কি বলেন এই জোড়াটা আসলে মার্কেট প্রাইসগুলো অনেক বেশি মার্কেট প্রাইস অনেক বেশি তো যেহেতু আজকে আমি বলছি সবগুলো এক রেট থাকবে তো ওই হিসাবে এটা আমার একদম 13000 টাকা ফিক্সড 13000 টাকা জি একদম একদম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার এক পেয়ার মুন্ডিয়ান কবুতর বাচ্চা না এটা হচ্ছে মামার টাইগার মুন্ডি অরিজিনালি টাইগার মুন্ডি ইনপুট পেয়ার বেবি হ্যাঁ আচ্ছা জি এগুলো হলুদ পশম কিন্তু এখনো আছে না এটা অনলি 3 পরে এরকম হবে 2 3 পর 3 পরে হবে হ্যাঁ নরমাদি কি কনফার্ম আছে নরমাদি এখন পর্যন্ত কনফার্ম হতে যায় তারপরও 3 পরেটা কনফার্ম দেওয়া ঠিক হবে না তারপর কনফার্ম আছে সালাম দিয়ে দিলাম জান এই যেটা নট না ডানেটা মাদি ডানেটা মাদি হবে হ্যাঁ কনফার্ম আছে এটা কেউ দেয় না আর এটা আমার নিজস্ব খামারের এই আমি এটা দিতে পারি হ্যাঁ মাশাআল্লাহ দামটা কিরকম থাকবে এটা ফিক্সড একদম 14000 টাকা ফিক্সড একদম 14000 টাকা হ্যাঁ এটা প্রাইস আরো অনেক বেশি তো যেহেতু আজকে একদম দিব ওই ক্ষেত্রে কোনো কথা বলা আসলে ঠিক হবে না কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি রিং পেয়ার বেবি বলতেই সুপার কোয়ালিটি প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে ব্ল্যাক গ্যারানিয়ান পটার আছে একটা পেয়ার এটা নিউ এডাল না মামা হ্যাঁ এটা নিউ এডাল পেয়ার 10 পর কমপ্লিট আছে না 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 9 পর 10 পর এরকম হ্যাঁ আর ওই এদিকে আমরা একটা পেয়ার দেখতে পাচ্ছি গ্যারানিয়ান পটার এটা হচ্ছে হোয়াইট কালার হচ্ছে হোয়াইট গ্যারানিয়ান পটার হ্যাঁ এটা কেমন নাকি এটা এইটাও 9-10 পর এটাও ডিম দিয়ে দিছে অলরেডি 9-10 পর কিন্তু এটা ডিম দিয়ে দিছে 10 পর হয় নাই 8-9 পর এরকম হবে
এটা ডিম দিয়ে দিছে, এই প্রথম ডিম দিলো, আর এই ব্ল্যাক কাউ ডিম দিয়ে দিবে আর কি। আচ্ছা, তো এই দুই পেয়ার কেমনে কি? এই দুই পেয়ার মামা আলোচনা সাপেক্ষে থাকুক, আর পাশে আর একটা পেয়ার আছে দেখেন, এটা হচ্ছে এটাও খুব আনকমন কালেকশন। এই তিন পেয়ার হচ্ছে একদম আনকমন কালেকশন। এটা হচ্ছে আপনার ইয়া হোমা, এটা কি হোমা বলে জানো? ক্যারিয়ার? না না, ক্যারিয়ার হোমা না, যদি কারো ভাইয়ের লাগে এটা তাহলে আমার কাছে নিতে পারবেন। এগুলো খুব আনকমন কালেকশন, রেয়ার কালেকশন, অ্যাভেলেবল না এখনো। দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে আরো চমৎকার এক পেয়ার টাইগার মন্ডিয়ান বেবি। হ্যাঁ, এটা টাইগার মন্ডিয়ান বলতে মামা এটা আমি ক্লিয়ার করে বলি, ক্রস দেখলে বুঝা যায় না, যেটা লিগ্যাল যেটা ওটা আমি বলি। মাশাআল্লাহ, এটা টাইগার মন্ডিয়ানের ক্রস, কিন্তু খুবই সুন্দর আর অরিজিনালি টাইগার কালার। দেখেন জিরো পরে বেবি বের হয়েছে, কালারটা কেমন ক্রস যেটা কিন্তু বোঝা যায় না, বোঝা যাবে না, একবারে ক্লিয়ার, একদম ফ্রেশ এর মতো। হ্যাঁ, আর দুইটাই ব্রিডার রিং করানো আছে, দুইটার মধ্যে রিং করানো আছে, ব্রিডার রিং করানো আছে। আর একটু ঘুরে দেখাই আমি কথা, এই যে দেখেন কথা, এটা এই যে দেখেন আমি অনেক রেট দিয়েছিলাম, চাওয়া দাম দিলে একটু বেশি দিতে হয়, আর আজকে অনলি 7,000 টাকা একদম, এটা আজকের জন্য। দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চমৎকার এক পেয়ার ব্লুবার শোকিং। হ্যাঁ, ব্লুবার শোকিং বেবি, এগুলো একদম বেবি, জিরো পরে চিচি বাচ্চা, জিরো পরে বেবি। দর্শক গেটআপটা দেখেন একবার, একবারে চমৎকার গেটআপ। আর প্রাইসটা বলবেন মামা? এটাও বড় 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 সবগুলোর মতোই একদম, এটা 5,500 টাকা ফিক্সড, মাত্র 5,500 টাকা। জি আচ্ছা, দর্শক এটা কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইসটা অফার হচ্ছে এইটাই একদম একদম। আর দামটা রিজনেবল, ইনশাআল্লাহ রিজনেবল, 100% রিজনেবল। দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার আলমন্ড শকিং আছে, আর এখানে নর কোনটা, মাদি কোনটা? এখানে নর মাদি কনফার্ম, অলরেডি ব্রিডিং করতেছে, বামেরটা হচ্ছে নর, ডানেরটা মাদি। কত পরে আছে এটা? 6x7 পর, 6x7 পর না? হ্যাঁ, নর মাদিটা কনফার্ম আছে। হ্যাঁ হ্যাঁ, নর মাদি কনফার্ম আছে, মাশাআল্লাহ। আর এই প্রাইসটা কিরকম চাচ্ছে? এটা এটাও একদম রিজনেবল প্রাইস, 7,000 টাকা মাত্র ফিক্সড। হ্যাঁ, একদম গোল ফুটবলের মতো দেখেন, আজকে সরপ্রাইজ দিতে দিচ্ছি আমি একদম একদম, আর কথা বলার সুযোগ রাখি না। দেখেন এই যে নর, এই হচ্ছে মাদি। দর্শক আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে চমৎকার একটা আর্চেঞ্জেল আছে, এটা হচ্ছে ব্লুবার আর্চেঞ্জেল, ফুল একটা প্যাকেজ, ফ্যামিলি প্যাকেজ দেখতে পাচ্ছেন। বড় হয়ে গেছে অলরেডি, আমি দেখা দিচ্ছি একটু। এটা হচ্ছে রানিং মাস্টার পেয়ার, আর হচ্ছে বেবি দুইটা। হ্যাঁ, বেবি দুইটা অলরেডি হাড়ি থেকে নেমে যাচ্ছে, আবার ডিমের সময় হয়ে আসছে, একদম 100% ক্লিয়ার বেবি, খুব সুন্দর বেবি কাট, একদম জোড়ায় জোড়ায় বাবা বাবা মতোই দেখেন, কোনো মিসম্যাচ নাই বেবি তো, একদম একবারে ফুল ফ্রেশ আর হেলদিও কিন্তু। হ্যাঁ, দর্শক এই ছিল খান মামা লফটের কবুতর গুলো, দরদাম সহ তুলে ধরার চেষ্টা করছি বেশ কিছু কবুতর যেগুলো আছে, ভিডিও লেন্থি হওয়ার কারণে আমরা কিন্তু দেখাতে অক্ষম, পরবর্তী কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর এখানে আমি কিন্তু ক্যামেরাতে অনেক কবুতর তুলে ধরার চেষ্টা করতেছি, যার যেটা পছন্দ আপনার মামার সাথে যোগাযোগ করে কিন্তু অনায়াসে কবুতরগুলো কালেকশন করে নিতে পারবেন। আর দর্শক আরেকটা কথা বলি, অনলাইনে কবুতর কেনার সময় সবসময় আমরা একটা জিনিস নিয়ে হেজিটেশন ফিল করি, আর সেটা হচ্ছে যে লেনদেন বিষয় নিয়ে। লেনদেন বিষয়ে কোনো জটিলতা নেই, মামা অনেক ভালো মানুষ, আর এরই সঙ্গে আমি বলবো আপনার মামার সাথে যে কোনো বিষয়ে বা যে কোনো কবুতরের জন্য নির্দ্বিধায় আপনারা লেনদেন করতে পারেন, কোনো প্রকার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা তো আছি, আর আমাদের দরকার পড়ে না, মামা ওই ধরনের লোকই না। তো দর্শক আজকে বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।